মানে যোৱাকালি অর্থাৎ 24 এপ্রিল তারিখে গুৱাহাটি পৌরসভার নির্বাচনত এজেপি আর আপ দলের দুজনক প্রার্থী জিকিছে। সেই দুজন প্রার্থী মুসলমান। এই মুসলমান হওয়া বাবে এই দল দুটাক বিজেপির কিছু নেতায় মিয়া পার্টি বলে কৈছে। গতি আমি এই বিজেপি নেতা সকলক এই সন্দর্ভত ধন্যবাদ জানাইছো, এই কারণেই যে মিয়া মানে হৈছে ভদ্রলোক, মিয়া মানে সংস্কৃতিবান, মিয়া মানে সুসভ্য। অর্থাৎ সুসভ্য সুসংস্কৃতিবান মানুহে এই দুটা পার্টিত ভোট দিছে, আর এই কথাটো স্বীকার করার কারণে তার পুনৰ ধন্যবাদ জানাইছো। কিন্তু এই কথা কবলৈ গৈ বিজেপির কিছু নেতায় অসমীয়া জাতির প্রতি অতুলনীয় অবদান থকা মিয়া সকলের ইতিহাস বিকৃত করে, তেওঁলোকর অবদান বিকৃত করে যিবিলাক কথা কৈছে, এই কথা সন্দর্ভত আমি অসম মিয়া অসমীয়া পরিষদে সকিয়াই দি কব বিচাৰিছো যে মিয়া সকল হৈছে প্রাচীন কামরূপী জনজাতিমূল্য খিলঞ্জীয়া অসমীয়া হয়। কিন্তু এইটো সবে জানে যে বিজেপি হৈছে অবৈধ হিন্দু বাংলাদেশী নির্ভরশীল দল। আর এই যিকেইজন মিয়া বিজেপি নেতায় মিয়া সন্দর্ভত বিকৃত রূপে কথা কৈ আছে, আমি দাবি করছো যে এই সকল নিশ্চয় হিন্দু বাংলাদেশী, এই সকল নিশ্চয় মানে অনুপ্রবেশকারী, কিয়নো চরমন পুলিশ তেওঁলোকে যে অনুপ্রবেশ করে অসমত দপদপাই চলিছে, ভাবিছে মিয়া সকল অসম মানে অনুপ্রবেশকারী নাকি? মিয়া সকলের মাজত এজনও অনুপ্রবেশকারী নাই, আমি তেওঁলোকক সকিয়াই দিছো। অনাগত দিনত এনেকুৱা ধরনের বক্তব্য রাখলে বিজেপি নেতার বিরুদ্ধে আমি যিকোনো ধরনের মানে কার্যসূচী, যিকোনো ধরনের আন্দোলনের কার্যসূচী লওয়ার কারণে আমি বাধ্যত পড়িম। মানে যোৱাকালি অর্থাৎ 24 এপ্রিল তারিখে গুৱাহাটি পৌরসভার নির্বাচনত এজেপি আর আপ দলের দুজনক প্রার্থী জিকিছে। সেই দুজন প্রার্থী মুসলমান। এই মুসলমান হওয়া বাবে এই দল দুটাক বিজেপির কিছু নেতায় মিয়া পার্টি বলে কৈছে। গতি আমি এই বিজেপি নেতা সকলক এই সন্দর্ভত ধন্যবাদ জানাইছো, এই কারণেই যে মিয়া মানে হৈছে ভদ্রলোক, মিয়া মানে সংস্কৃতিবান, মিয়া মানে সুসভ্য। অর্থাৎ সুসভ্য সুসংস্কৃতিবান মানুহে এই দুটা পার্টিত ভোট দিছে, আর এই কথাটো স্বীকার করার কারণে তার পুনৰ ধন্যবাদ জানাইছো। কিন্তু এই কথা কবলৈ গৈ বিজেপির কিছু নেতায় অসমীয়া জাতির প্রতি অতুলনীয় অবদান থকা মিয়া সকলের ইতিহাস বিকৃত করে, তেওঁলোকর অবদান বিকৃত করে যিবিলাক কথা কৈছে, এই কথা সন্দর্ভত আমি অসম মিয়া অসমীয়া পরিষদে সকিয়াই দি কব বিচাৰিছো যে মিয়া সকল হৈছে প্রাচীন কামরূপী জনজাতিমূল্য খিলঞ্জীয়া অসমীয়া হয়। কিন্তু এইটো সবে জানে যে বিজেপি হৈছে অবৈধ হিন্দু বাংলাদেশী নির্ভরশীল দল। আর এই যিকেইজন মিয়া বিজেপি নেতায় মিয়া সন্দর্ভত বিকৃত রূপে কথা কৈ আছে, আমি দাবি করছো যে এই সকল নিশ্চয় হিন্দু বাংলাদেশী, এই সকল নিশ্চয় মানে অনুপ্রবেশকারী, কিয়নো চরমন পুলিশ তেওঁলোকে যে অনুপ্রবেশ করে অসমত দপদপাই চলিছে, ভাবিছে মিয়া সকল অসম মানে অনুপ্রবেশকারী নাকি? মিয়া সকলের মাজত এজনও অনুপ্রবেশকারী নাই, আমি তেওঁলোকক সকিয়াই দিছো। অনাগত দিনত এনেকুৱা ধরনের বক্তব্য রাখলে বিজেপি নেতার বিরুদ্ধে আমি যিকোনো ধরনের মানে কার্যসূচী, যিকোনো ধরনের আন্দোলনের কার্যসূচী লওয়ার কারণে আমি বাধ্যত পড়িম।